দুর্ঘটনার জন্য সেবা এবং তদারকিকারীরা 10 সংস্থার দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভবনটির রেটিং পদ্ধতি চালুর পরামর্শ দেওয়া হয়। এছাড়া যে কোনো দুর্ঘটনার পর বিভিন্ন সংস্থার অভিযানের মান নিয়েও প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। যে কোনো দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের পর যখন বিভিন্ন সংস্থা নড়ে চড়ে বসে তখন নানা অনিয়মের তথ্য সামনে আসে। কিছুদিন পর সেটি ভুলে গিয়ে আবার সব আগের মতোই চলতে থাকে। এভাবেই বাড়ছে দুর্ঘটনা কিংবা অবহেলাজনিত মৃত্যুর সংখ্যা, তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। সম্প্রতি বেলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণ হারানোর পর সেই পুরনো পথেই হাঁটছে বিভিন্ন সংস্থা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা। সংগঠনের নেতারা বলেন, প্রতিটি দুর্ঘটনায় সরকারি সংস্থার ব্যক্তিদের দায় থাকলেও কখনো শাস্তি হয়নি তাদের। সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। দুর্ঘটনার পরই সরকারি সংস্থাগুলোর অভিযান নিয়েও প্রশ্ন তাদের। সরকারি সংস্থা যাদের তদারকির দায় দায়িত্ব ছিল, তারা কি তাদের কারো বিরুদ্ধে কি কোনো ধরনের বড় তদন্ত হচ্ছে বা তাদের কোনো পরিদর্শকের বিরুদ্ধে কোনো ধরনের গ্রেফতার অভিযান হয়েছে যে এই জোনে কারা ছিলেন পরিদর্শক, তারা কেন এত বড় ঘটনা দেখেননি? দেখবেন এক একটা ভবনে একবার রাজক যাবে, একবার সিটি কর্পোরেশন যাবে, একবার হয়তো ফায়ার যাবে, এক একটা ভবন মালিককে এক একবার চাঁদাবাজির মুখোমুখি হতে হবে। এখানে অগ্নি নিরাপত্তা মোটেও নিশ্চিত করা হবে না। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসে। অনুমোদন প্রদানকারী 10টি সংস্থাকে দায়ী করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং ভবন মালিককে অবলোজনিত হত্যাকাণ্ডের আসামি হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হোক। রানা প্লাজা দুর্ঘটনার পর কর্মীদের জন্য গার্মেন্টস যেমন নিরাপদ করা হয়েছে, নগরবাসীর জন্য নগরও সেভাবে নিরাপদ করা সম্ভব বলে মনে করেন বক্তারা। আমরা দেখে যদি বয়কট করতে পারি তাহলে তো বায়ার পাবে না, বায়ার না পেলে নিশ্চিত ওই বিল্ডিং এর মালিকরা ভাড়া দিতে পারবে না, ভাড়া না দিতে পারলে তারাই নিজ উদ্যোগে ওই বিল্ডিংকে নিরাপদ করার ব্যবস্থা করবে। এটা ডিজিটাল ডেমনস্ট্রেশন থাকতে হবে যে আমি যে রেস্টুরেন্টে ঢুকবো সেই রেস্টুরেন্টটা কতটা বিপজ্জনক সেই তথ্য যেন আমি মোবাইলে যেন আমি ওখানে ঢোকার সাথে সাথে যেন আমি এটা পেয়ে যাই, আমার ওই লেভেলের ডেটা বেস আমার তৈরি করতে হবে। বেলি রোডের আগে কয়েকদিন আগে আমরা হসপিটাল নিয়ে হসপিটাল কিন্তু এখন ভুলে গেছি, ওটা এখন সামন্তবাবুর কাছে ছাড়িয়ে দিছি, মন্ত্রীর কাছে যে উনি যা করেন। এই টাস্কফোর্স গঠন, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অংশকে শক্তিশালী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে সক্রিয় করা সহ 10 দফা করণীয় তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রতিযোগিতামূলক মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।